গাজার পশ্চিম তীরের একটি নিরাপত্তা চৌকিতে এক ফিলিস্তিনি নারীকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। ফিলিস্তিন কর্তৃপক্ষ জানিয়েছে বুধবার এই ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায়, খুব কাছ থেকেই ওই নারীকে প্রকাশ্যে গুলি করছে ইসরায়েলি বাহিনী। দীর্ঘ সময় রাস্তার পাশে আহত অবস্থায় পড়েছিলেন ওই নারী। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। চিকিৎসকরা জানিয়েছেন প্রচুর রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। এর আগে গেল মাসেও বেশ কয়েকজনকে গুলি করে হত্যা করে ইসরায়েলি বাহিনী। তার আগে মে মাসে গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলায় 23 ফিলিস্তিনি নাগরিক নিহত হয়।